আজকের রেসিপিতে থাকছে সিপি স্টাইলের স্পাইসি চিকেন ফ্রাই আর এই চিকেনটা করার আগে আমি কিন্তু চিকেনটা খুব ভালো মতো ক্লিন করে নেবো চিকেনটা কিন্তু এখনও আমি ক্লিন করিনি এটা হচ্ছে আমি প্রথমে লবণ দিব এক চা চামচ তারপরে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব কচলেই কচলেই আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে আমি কিন্তু চিকেনটা ক্লিন করে নিয়েছি আমি যে কোনো চিকেন রান্না করার আগে ঠিকইভাবে ক্লিন করে নিই এখন মূল রেসিপিতে যাব প্রথমে আমি ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি একটি গ্রাইন্ডারে আর নিয়ে নিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ নিয়ে নিচ্ছি টক দই এখন আমি এটাকে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব এখন চিকেনটি আমি ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এক টিস্পুন রেড চিলি পাউডার এক স্পুন জিরা পাউডার চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি সয়া সস দেন আমি গ্রাইন্ডারে পেস্ট করা সেই ধনিয়া পাতার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার তারপর আমি ময়দা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ একটা পুরো ডিম আমি দিয়ে দিলাম এখন এই সব কিছুকে খুব ভালো মতো মেখে আমি চিকেনটাকে তিন থেকে চার ঘন্টার জন্য রেখে দিব কমপক্ষে তিন থেকে চার ঘন্টার জন্য অবশ্যই রাখতে হবে তাহলে চিকেনটা অনেক বেশি জুসি এবং টেস্টি হবে ওভারনাইটও যদি রাখেন সেক্ষেত্রে আরও ভালো হয় লাস্টে আমি অ্যাড করছি আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ করে আমি আদা রসুন বাটাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম দেন আবারও খুব ভালো মতো মেখে নিচ্ছি সব কিছুকে মাখানো শেষ হয়ে গেলে এটাকে আমি কমপক্ষে তিন থেকে চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তিন থেকে চার ঘন্টা পর একটি ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি তেল আজকে আমি দিয়েছি দুই কাপের মতো এটাকে যেহেতু ডিপ ফ্রাই করতে হবে সো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেল একদম গরম হয়ে এলে আমি এখানে এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হাইতেই আছে ঠিক এভাবে চিকেনগুলো ছেড়ে দিব একসাথে অনেকগুলো দেওয়া যাবে না পাঁচ থেকে ছয়টি চিকেন করে দিয়ে আমি এক একটা পাশ কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট করে ভাজতে হবে দেখতে পাচ্ছেন চুলার আঁচটা এখন কিন্তু মিডিয়াম লোতে আছে মিডিয়াম লো হিটে আমি চিকেনগুলোকে একদম পাঁচ থেকে ছয় মিনিট করে এক এক পাশ ভেজে নিব এরকম লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিকেনগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমার চ্যানেলের এইসব নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কিছুক্ষণ পর চিকেনগুলো এরকম নেড়ে চেড়ে আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি তারপর আমি এখন চিকেনগুলোকে উঠিয়ে নিব এরকম একটি স্ট্রেনারের সাহায্যে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি চিকেনগুলোর কালার দেখলেই বুঝতে পারছেন যে এটা কতটুকু স্পাইসি হয়েছে ঠিক সেই সিপির স্পাইসি চিকেনের মতো এভাবেই সেকেন্ড ব্যাচটা আমি ভেজে নিয়েছি আমার চিকেনগুলো ভাজার শেষ কত সুন্দর একটি কালার এসেছে ফ্রায়েড রাইস কিংবা পোলাও সব কিছুর সাথেই কিন্তু এই চিকেনটা খুবই আমি লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ